গুড মর্নিং, সান্দাকফুতে রয়েছি কিন্তু ব্যাড একটা এক্সপিরিয়েন্স হলো, কোনো ভিউ পেলাম না আমরা আজকে, যেহেতু কাঞ্চনজঙ্ঘা পুরো ফগে ঢেকে রয়েছে দূরে। সামনের এখানে ক্লিয়ার রয়েছে কিন্তু ওখানে ফগে ঢেকে রয়েছে। দেখা যাক, কালকে ফালুট যাওয়ার কথা আছে, আজকে আমরা ফালুট যাব, ওখান থেকে যদি ভিউ পাই। আশা করি সবই ভগবানের হাতে রয়েছে, যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে ফালুট থেকে ভিউ পাব। সান্দাকফু থেকে আমরা ভিউ পেলাম না, আর কিছুক্ষণ পরে আমরা বেরোব ফালুটের দিকে। কালকে যদি ফালুটে ভিউ পাই তাহলে তোমাদেরকে দেখাবো। এর আগেবার যখন এসেছিলাম পুরো ভিউ পেয়েছিলাম, এবারে সেরকম কোনো ভিউ পেলাম না। দেখা যাক কালকে কি হয়। সান্দাকফু থেকে বেরোচ্ছি ফালুটের দিকে, কারণ সান্দাকফু থেকে যদি দেরি করে বেরোই তাহলে ফালুটে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে, প্রায় 5:30-5:30 বেজে যাবে, অন্ধকার হয়ে যাবে। চলো তাহলে ফালুটের উদ্দেশ্যে বেরোচ্ছি। এখানে কিছুটা হলেও তাও দেখা যাচ্ছে, নিচে পুরো রাস্তা বরফে স্লিপ হয়ে গেছে, জল। দেখে যেতে যেতে হচ্ছে, পুরো স্লিপ, বরফ জমে রয়েছে, এগুলো বরফ জমার জল। একবার পা স্লিপ কাটলে ধবাস, পুরো স্লিপ ছিল রাস্তাটা, বরফ পড়ে আছে তাও টুকটাক জায়গায়। আর আমরা এখন সান্দাকফু আল বলে একটা জায়গা আছে, সেই জায়গায় পৌঁছেছি। ইয়াকের, এখানে ইয়াকদের আস্তাবল বলতে গেলে, এখানে ইয়াকরা থাকে। আর ওরা এখন উপরে ওই যে রেস্ট নিচ্ছে, সব জায়গায় রয়েছে ছড়ি ছিটিয়ে। চলো এগোনো যাক এখান থেকে ফালুট, এখনো 12 কিলোমিটার, আর সবর গ্রাম আরো 5 কিলোমিটার। রেস্ট টাইম,
সব রেস্ট কর। क्या है सबरगम फालूट घड़ी तो सब एक दस और एन हम सबरगामे पहुँचे एखान फालूट आरो सात किलोमीटर जो है सबरगम সাবারগ্রামে এন্ট্রি করছি সাবারগ্রাম আর এদিক দিয়ে সাত কিলোমিটার গেলে ফালুট আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো আবার ফালুটের পথে সাত কিলোমিটার সাবারগ্রাম থেকে আমরা বেরোলাম ফালুটের দিকে ফালুটের রাস্তায় দিকে আমরা বেরোচ্ছি ফালুটের দিকে এখান থেকে সাত কিলোমিটার এখনো ফালুট পৌঁছে গেছি ওই যে জিটিএ যেটা বুক করা আছে ফালুটে কোনো প্রথম কথা প্রাইভেট হোমস্টে বা প্রাইভেট কোনো হোটেল ফোটেল কিছু নেই জিটিএ যেটা গভর্নমেন্টের আছে সেটাই সেটা আমরা বুক করতে পেরেছি আজকে জিটিএতেই থাকবো দেখি কালকে সকালে যদি কোনো ভিউ পাই তাহলে ভালো লাগবে সবার আর চলো এগোনো যাক ফালুট পৌঁছালাম চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই জিটিএর রুম চলো যাওয়া যাক ব্যাগটা নামাতে হবে আর পাচ্ছি না ওয়েলকাম ফালুট জিটিএ টেকার সাট চলো এখানে কোনো ইলেকট্রিসিটি নেই তো রাতে এই মোমবাতি জ্বালিয়েই থাকতে হবে কারণ পুরোটাই কাঠের ঘর এবং ইলেকট্রিসিটি অবস্থা খুবই খারাপ সোলার সিস্টেমে চলে এখন সন্ধে ছটা বাজে ফালুটে রয়েছি আমরা প্রচুর পরিমাণে এখানে হাওয়া চলছে হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ একদিকে চাঁদ উঠেছে আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর একদিকে মেঘ ভেসে জমে দাঁড়িয়ে গেছে মেঘটা দেখো পাহাড়ের চূড়োয় এসে কিভাবে এক জায়গায় জড়ো হয়ে গেছে এবার আস্তে আস্তে সেই মেঘগুলো চারিদিকে নিচের পাহাড়ের নিচের দিকে সব জড়ো হচ্ছে বিশাল পরিমাণে হাওয়া চলছে বিশাল পরিমাণে ঠান্ডা রয়েছে এখানে আর পূর্ণিমা কালকে
কালকে হচ্ছে আমাদের বাঙালির দোল, তো পূর্ণিমার চাঁদ উঠেছে, পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে, আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে। ওই বিউটিটা ফালুটের বিউটি দেখো, আর কাঞ্চনজঙ্ঘা এদিক করেই আছে, এখন দেখা যাচ্ছে না যেহেতু ফগ রয়েছে বলে। কালকে যদি ওয়েদার ভালো ভালো পাই তাহলে সান্দাকফুতে আমরা যেটা দেখতে পাইনি সেটা হয়তো ফালুট থেকে আমরা দেখতে পাবো। এখন প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমরা রুমে চলে যাচ্ছি, ফটোশ্যুট করতে এসেছিলাম, হয়ে গেছে, তো এখন ঘরের দিকে এগোচ্ছি, রুমের দিকে, আর পড়া যাচ্ছে না, বহুত পরিমাণে ঠান্ডা লাগছে, দৌড়াতে হবে মনে হচ্ছে, চলো চলো। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, এত ঠান্ডা রয়েছে। আর তোমাদের সাথে আজকে পার্ট আমি এখানেই শেষ করছি ফালুটে, কারণ এই হোমস্টেতে এখানে ইলেকট্রিসিটি নেই, এখানে মোমবাতি জ্বালিয়ে থাকতে হবে, আর সেহেতু ইলেকট্রিসিটি নেই, গোপো আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেলে তাহলে কালকে আমি তোমাদেরকে দেখাতে পারবো না কিছুই, তাই আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট পার্টে, ফালুট টু গোর্খে, টাটা বাই।